উড়াল পাতাল মিলিয়েই হচ্ছে এমআরটি লাইন পাঁচের কাজ। হেমায়তপুরে শুরু, শেষটা হবে ভাটারায়। প্রথম চারটি স্টেশন হবে উড়াল, এরপরে পাঁচ নম্বর স্টেশন থেকে শুরু হবে পাতালের অংশ। চতুর্থ স্টেশন এই আমিনবাজার থেকে পঞ্চম স্টেশন গাবতলিতে যেতে পাড়ি দিতে হবে এই তুরাগ নদ। আর তাই তো তুরাগের তলদেশেই হতে যাচ্ছে দেশের প্রথম পানির নিচের কোনো রেলপথ। রাজধানী জুড়ে এমআরটি রুট নেটওয়ার্কের দ্বিতীয় পর্যায়ে কাজ এই প্রকল্প। লাইন ৬ আর লাইন ১ এর পরে এটি হবে মেট্রো রেলের তৃতীয় রুটের কাজ। উড়াল অংশ থাকবে তুরাগের ওপারেই, পরে গাবতলি থেকে দারুস সালাম হয়ে মিরপুর ১, ১০, ১৪ হয়ে কচুক্ষেত, এরপর বনানী ১১ থেকে গুলশান ২ হয়ে নতুন বাজার, সবশেষ স্টেশন ভাটারায় গিয়ে আবারও উপরে উঠবে রেলপথ। এই পথেও গাবতলিতে একটি মাল্টিপল হাব করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। ব্রিজটা পার হলে যেহেতু একদম গাবতলি, আমি কিন্তু এখান থেকে এসে যদি করি তাহলে স্টেশন অনেক সামনে চলে যাবে, এই জন্য নদীর ওই পার থেকে এসে র্যাম্পটা ওখান থেকে ট্রেনটা ওখান থেকে এসে এসে এখান থেকে এসে গাবতুল নদীর নিচে দিয়ে এসে গাবতলি স্টেশনের পাশে চলে যাবে। ওই জায়গাটাতে কিন্তু কোনো স্টেশন থাকবে না, কিছু থাকবে না, ট্রেনটা নামার যে র্যাম্পের মতো থাকবে এইটা নদীর নিচে দিয়ে আসবে, এসে গাবতলিতে উঠে যাবে। এর মধ্যে শেষ সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে ইউটিলিটি ভেরিফিকেশন সার্ভে। ভায়াডাক্টের পাতালের অংশ হবে টিউবের মধ্যে, তবে স্টেশনগুলো হবে উন্মুক্ত প্রক্রিয়ায়, তাই সেই অংশের জন্যই এই পরীক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলছে ডিটেল ডিজাইনের প্রক্রিয়া, একই সঙ্গে সমীক্ষা শেষে চূড়ান্ত টেন্ডারে যাবে কর্তৃপক্ষ। পরিকল্পনায় আছে ২০২২ সালের মধ্যেই নির্মাণ কাজে হাত দেয়া। যে মাটির নিচে যেখানে আন্ডারগ্রাউন্ড স্টেশনটা হবে, স্টেশনের জন্য আমাদের দরকার, ভায়াডাক্টের আমার যে আন্ডারগ্রাউন্ড যে টিউব হবে সেই টিউবের জন্য দরকার নাই, কারণ স্টেশনটা আপনারা জানেন যে এটা ওপেন কাট পদ্ধতিতে হবে, সেই জন্য এখানে কোনো ইউটিলিটি আছে কি না সেটা আমরা দেখে নিতে হচ্ছে। আপনি যেগুলো দেখছেন যে ইউটিলিটি ভেরিফিকেশন সার্ভে এটা চলছে। আমাদের ডিটেইল ডিজাইন, ডিটেইল ডিজাইনের কাজও আমাদের চলছে। সব ঠিক থাকলে ২০২৮ সালেই শেষ হবে লাইন ৫ উত্তরের কাজ। রাশেদ দিমন, সময় সংবাদ, ঢাকা।